সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠান ছায়া গল্প দেখার জন্য। দর্শক, আপনারা তো জানেন ছায়া গল্প অনুষ্ঠানে আপনাদের প্রিয় তারকাদের গল্প শোনায়, আজকেও তার ব্যতিক্রম হবে না। ঠিক তাই, আসলে সত্তর দশকের প্রথম দিকের কথা বলছি, সে সময়ে আমাদের চলচ্চিত্র অঙ্গনে চলছিল স্বর্ণযুগ। সেই স্বর্ণযুগেই আগমন ঘটল এক সুদর্শন নায়কের। কয়েকটি ছবি দিয়েই তিনি দর্শক হৃদয় জয় করে নিলেন। এরপর একের পর এক ছবি করে তিনি আমাদের চলচ্চিত্র অঙ্গনকে করেছেন সমৃদ্ধ। দর্শক, আমি কার কথা বলছি? হ্যাঁ, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি আজকে ছায়া গল্পের অতিথি। দর্শক, তাহলে আর দেরি কেন, আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি মাহমুদ কলিকে। আমন্ত্রণ জানাচ্ছি চিত্রনায়ক মাহমুদ কলিকে। আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে, আমি কৃতজ্ঞ। আমাদের এই ছায়া গল্প অনুষ্ঠানের না দর্শকরা তাদের প্রিয় তারকাদের গল্প শুনতে চায়, আজকে কিন্তু আপনাকে গল্প শোনাতে হবে আমাদের। আমি চেষ্টা করব। দর্শক, চলুন আর দেরি না করে আমাদের প্রিয় নায়ক মাহমুদ কলির গল্প শুনুন। চলুন চলুন। আপনার প্রথম ছবি থেকে, সেটা সম্ভবত 1972 সালের কথা, 1972 সালে প্রথম একটি ছবিতে অভিনয় করি আমি, প্রিয়তমা। পরিচালক ছিলেন অশোক ঘোষ এবং প্রযোজক ছিলেন আমার বড় ভাই আজিজুর রহমান বুলি। শখের বসে তখন লেখাপড়ার ফাঁকে ওনাদেরকে অনুরোধ করেছি, ছবিটি হচ্ছে, মাঝে মাঝে FDC-তে যেতাম শুটিং দেখতে, আমিও একটু অভিনয় করব। আচ্ছা, সেই সুবাদে ওই ছবিতে রাজ্জাক ভাই ববিতা ছিলেন এবং আমি ববিতার ছোট ভাই হিসাবে তিন চারটি সিকোয়েন্সে অভিনয় করেছিলাম। আচ্ছা, অনুভূতিটা কেমন ছিল প্রথম ক্যামেরা যখন তাদের সামনে দাঁড়ালেন? আসলে অনুভূতিটা ছিল, মানে আমি যে আপনাকে একটু আগে বললাম যে আমি মাঝে মাঝে যেতাম FDC-তে ছবি শুটিং দেখতে, ওনাদের সাথে গল্প করতাম, আলোচনা করতাম, তখন একটু শখ জাগলো যে ঠিক আছে আমি একটু অভিনয় করব। এবং যেহেতু অলরেডি ওনাদের সাথে পরিচিত হয়ে আগে থেকেই আই ওয়াজ ফিলিং ইজি, যার জন্য আমার কাছে কোনো অসুবিধা লাগেনি। আজিজুর রহমান বুলি আমাদের দেশের স্বনামধন্য পরিচালক প্রযোজক, তারই ছোট ভাই আপনি। তো অনেকে বলে থাকে যে যেহেতু ভাই চলচ্চিত্রে আছে, খুব ইজি হয়েছে আপনার চলচ্চিত্র অঙ্গনে আসাটা। হতে পারে। আচ্ছা, তো ভাই হিসেবে এবং পরিচালক প্রযোজক হিসেবে কিভাবে তাকে আপনি মূল্যায়ন করবেন? ওনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হলো অ্যাজ এ প্রডিউসার। আচ্ছা, পরবর্তীতে বেশ অনেক পরে উনি পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তো উনি প্রযোজক যখন ছিলেন তখন ছবিগুলো যেগুলো করেছিলেন খুবই ভালো ছবি হয়েছিল, সুপারহিট হয়েছিল এবং মানে দর্শক ভালোভাবে গ্রহণও করেছিল ছবিগুলো। এরপরে আপনি মাস্তান ছবিটা করেছেন? হ্যাঁ, মাস্তান ছবিটা সম্ভবত শুটিং হয়েছিল 74-এ। আচ্ছা, এবং 75-এ ছবিটা, তো 75-এ শেষের দিকে হতো রিলিজ, মুক্তি পেয়েছিল। তো ওই ছবিটারও আপনার প্রযোজক ছিল আমার বড় ভাই এবং এই পরিচালক ছিল অশোক ঘোষ। এবং ওই ছবিতে সুচরিতা এবং জাফর ইকবাল ছিলেন, আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুচরিতার ভাই হিসেবে অভিনয় করেছিলাম। ওই ছবিতে কিন্তু একটা কালজয়ী গান আছে আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের, নিশ্চয় মনে পড়েছে। জব্বার ভাই তো অত্যন্ত একজন উঁচু মানের গায়ক। যেদিন গানটা রেকর্ডিং হয় FDC-তে আমি ছিলাম, তারপরে আসলো আমাকে বললো, ছোট ভাই গানটা তুমি গাইবে, মনে দরদ দিয়ে তোমার জন্য গান গাইব। আমার খুব ভালো লেগেছিল। তারপরে উনি গান গেলেন, আমার কেন জানি মনে হয় গানটা বেশি না 5টা বা 6টা টেক হয়েছিল, যে দরদ দিয়ে গানটা গেয়েছিল। আসলে ওই গানটা শুনলে না এখনো পর্যন্ত মানুষজন গানটা, অনেকে আছে কেঁদে ফেলে গানটা শুনলি। গানটা আমার লিপে ছিল, আমি জাফর ইকবাল আমার বন্ধু বা বন্ধুর সাথে গানটা গাইছি এবং পুরো গানটা আমার লিপে ছিল। এবং আমরা গানটা FDC-র সেটে হয়েছে, তারপরে ওই যে মিরপুর ব্রিজ যেটা, এই ব্রিজের ঠিক নিচে নৌকাতেও মনে হয় গানটা হয়েছিল, আমার কেন জানি মনে পড়ে। আর ইনডোরে হয়েছিল,
আউটডোর হয়েছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না আর কি, অনেক বছর আগের কথা তো, 1974 and 75। একটা অনুরোধ করব যে আপনার কণ্ঠ কিন্তু খুব সুন্দর, গানের কণ্ঠ, তো আপনার স্বকণ্ঠে এই গানটার দুটো লাইন আমরা শুনতে চাই, এবং এরপরে অনুরোধ করব যে আপনি এই গানটা পুরোটা দর্শকদের উদ্দেশ্যে একটু, এক বুক জ্বালানি বন্ধু তুমি, মুগ্ধ হয়ে শুনছিলাম এই গানটি। দুর্ভাগ্যবশত যখন সম্ভবত গুলিস্তান বিল্ডিং এ আগুন লেগে যায়, এই ছবিটি সহ কালোজয়ী বেশ কিছু ছবি পুড়ে যায়। আসলে এই ছবিটি এবং এই গানটি অডিও ক্লিপ হয়তো এই যে আপনি জোগাড় করেছেন বা আছে, কিন্তু অরিজিনাল ভিডিওটা আমরা আর পাব না, সেই কারণেই কলি ভাই আজকে আপনাকে পেয়েছি বলে গানটা আবার নতুন করে আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমারও খুব ভালো লাগলো যে আপনার এই অনুষ্ঠানে এসে জব্বার ভাইয়ের এত সুন্দর গানটি যে আমি লিপসিং করলাম, আমার খুব ভালো লাগলো। এর পরবর্তীতে 1977 সালে মতিমহল ছবিটা মুক্তি পায়, রাজ্জাক কবরী এবং সাথে আপনি ছিলেন। হ্যাঁ, তো এই ছবিটা সম্পর্কে একটু জানতে চাই। মতিমহল ছবিতে রাজ্জাক ভাই ছিলেন, কবরী আপা ছিলেন, এবং আমার সাথে কল্পনা ছিল, এবং ওটা ওই সেই একটা জমিদারি, তখন একটা চল ছিল জমিদারি ছবি, পোশাকি ছবি, হ্যাঁ পোশাকি ছবি বলা যায়, তো তখন ওই জমিদারি ছবি এবং পোশাকি ছবির ধারাটা ছিল। ছবিটি সুপার সুপার হিট হয়েছিল, হ্যাঁ সেই সময় কিন্তু তুমুল জনপ্রিয় হয়েছিল এটা ছবিটা, এবং ওই ছবিতে বিশেষ করে আপনার লিপে কিন্তু অনেক ভালো ভালো গান আছে, মানে কোনটা ছেড়ে কোনটা শুনবো দেখবো আসলে ভেবে পাই না। ওরে পান্না ওরে আমার কাছে ধরা দিলে মান যাবে না। মতিমহলের পরেই তো এটা বোধ হয় 1978 সালে, হ্যাঁ তুফান ছবিটা মুক্তি পায়। আসলে নামটাও তুফান, এবং সে ছবিটা ব্যবসা সফল এবং তুমুল তুফানি একটা ইয়ে ছিল, মানে জনপ্রিয়তা ছিল, পপুলার ছবি ছিল, সেটাতে আপনি অভিনয় করেছিলেন, এই সম্পর্কে কিছু জানতে চাই। ওই ছবিতে শাবানা ওয়াসিম, সুচরিতা এবং আমি সুচরিতা, সেটা একটা পোশাকি ছবি ছিল, এবং খুব সুন্দর সুন্দর কিছু গান ছিল ছবিতে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অফকোর্স, আর আপনার সুপারহিট ছবি ছিল। ওই ছবিটার আমি কিছু কিছু ক্লিপিং দেখেছি, সেই সময় কিন্তু ওয়াসিম ভাই বেশ মানে কাপটে অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন, এবং তার সাথে পাল্লা দিয়ে আপনি পোশাকি ছবিতে আমি দেখেছি আপনার মানে এক্সপ্রেশনগুলো মানে অসাধারণ বলা যায় আর কি, হ্যাঁ মানে কোনো অংশে কম নয়, কি ডায়লগে কিংবা দেখতে এক একটা মানে এক্সপ্রেশন দিয়েছেন যেভাবে পোশাকি ছবিতে পোশাক পরে নায়করা, হ্যাঁ আমি দেখে খুব অবাক হচ্ছিলাম যে ওই সময় তো ধরতে গেলে আপনি নতুনই তাই না, তার আগে কয়েকটা ছবি, দু তিনটা ছবি, হ্যাঁ তো সেই সময় ওয়াসিম ভাইয়ের সাথে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে অভিনয় করা মানে এটা একটা মানে যাতা ব্যাপার। সাদা কালো মধ্যে আরেকটা আপনার পোশাকি ছবি ছিল বাদল, মনে আছে তো? জি, ওই ছবিটাতে আমি একক নায়ক ছিলাম এবং আমার সাথে ছিলেন শাবানা এবং সুচরিতা, সেটাও একটা পোশাকি ছবি এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ওই সময়। ওখানে বেশ ঘোড়ায় উঠে টুটে, হ্যাঁ ঘোড়া ছিল, তলোয়ার ছিল, যুদ্ধ ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু। ওখানে একটা দারুণ গানও ছিল, আসলে আপনার গানগুলো সে সময় এত বেশি জনপ্রিয় ছিল এবং এখনো খুব সুন্দর সুন্দর গান ছিল, অনেক ঠিক এই গানটা। এর পরবর্তীতে সম্ভবত লাভ ইন সিঙ্গাপুর, আচ্ছা এটা কি 82 সালের কথা? এটা শুটিং হয়েছিল 81 এর জানুয়ারিতে, আচ্ছা এবং এই ছবিটাই প্রথম সম্ভবত ফুল লেন্থ কালার ফিল্ম এবং বিদেশে চিত্রায়িত। সবচেয়ে বড় যেটা দিক হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এর আগের যে ছবিগুলো করেছেন সবগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল, ব্যবসা সফল হয়েছিল, কিন্তু এই ছবিটা আপনাকে একটা অন্য মাত্রা নিয়ে গেছিল, ঠিক না? রাইট, তাই না? আসলে কেন বললাম, এই কারণে যে সেই সময় কিন্তু লাভ ইন সিঙ্গাপুর একটা ব্যতিক্রম ধর্মী ছবি ছিল। এর আগে যে আমি 3-4টা ছবি করেছিলাম, ছবিগুলো পোশাকি ছবি ছিল, জমিদারি ছবি ছিল, এবং এটা ছিল প্রথম মডার্ন অ্যাকশন।